অনেকেই তো মোটামুটি অনেক অনেক মাছগুলোই পাইছে। আপনি কতগুলো পাইছেন? আপনি এক কেজি সারাদিনে? আপনি পূর্বের অভিজ্ঞতা নাই মাছ ধরার? মানে এরা তাহলে মনে হয় ভুলে গেছেন গা। অনেকে ওইদিকে দেখলাম যে অনেক মাছ ধরছে, অনেকে বলতেছে 500 টাকা, অনেকে বলতেছে 1000 টাকা টিকিট। কত আপনারা কত করে নিচ্ছেন টিকিট? 500 টাকা। ও আচ্ছা, তারপরও মূলত অনেকের ক্ষতি গেছে, সবারই ক্ষতি গেছে, দুজনের লাভ হয়েছে। ও আচ্ছা, এই নিয়ে মোটামুটি কতজন আজকে টিকিট? 60 জন। 60 জনে 30,000 টাকা। আচ্ছা, মাছ কি মনে হয় 30,000 টাকার উপরে গেছে না কম আছে? যাই নাই, তাহলে তো মোটামুটি লাভের উপরে লাভ। না, আমি ওইদিকে দেখলাম মনে হয় 10-15 কেজির মতন মাছ দেখছি, ওই যে একজনে পাইছে ওইদিকে। কতদিন আগে আবার টিকিট দিছিল? কতদিন আগে? 15-16 দিন আগে। ও আচ্ছা, না ওনার দেখে গেছে, ওনার মনটা খুব খারাপ। আপনি মুরব্বি কই থেকে আসছেন? আপনি সড়কঘাটা থেকে? তো মোটামুটি তো দূরই, না? তারপর মোটামুটি আর ওই দিক থেকে আইসে আপনি? হ্যাঁ, চৌরাস্তা থেকে আইসে আপনি, সাগাশর থেকে আইসে। আসলে মাছ তো আসলে এখন বর্তমানে নদীতে পুকুরে মাছ নেই, ঠিক আছে? কিন্তু মাছ ধরা অনেকের কাছে একটা নেশা, নেশা, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু যখন নাকি মাছের কথা শুনে মাছ না ধরলে কিন্তু তাদের মাছ ধরা কিন্তু ভালো লাগে, এই প্রেক্ষিতে হয়তো অনেকে আসে। উনি তো ওই যে ব্যাগে ভিতরে রাখছে, উনিও আমি ওই জায়গায় গিয়েছিলাম, উনিও ধরছে কম বেশি।